আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আমি খালিদা, আছি আপনারা লোকে। আরও একটা ছোট্ট গল্প লইয়া আজি রয়েছি। আজকের গল্পটা হইল, একজন বাইয়ের সুন্দর একটা কেরিয়ার নষ্ট হয়েছে। যে কেরিয়ার নষ্ট হওয়ার বাদে বাই অনেকটা ডিপ্রেশনও গেছেন গিয়ে, আর তাও কিন্তু একটা মেয়ের কারণে হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবা, দেখলে অনেক কিছু জানতে পারবা আর কিলা বাইর লাইফটা নষ্ট হয়েছে ওটাও আপনারা বালা করি বুঝতে পারবা। এবং আপনারা যারা সতর্ক হইতে চান অবশ্যই আপনারা সতর্ক হইতে পারবা। আমি শুরুতেই কইলাম, আমার ভিডিওটা আসলে উদ্দেশ্যমূলক নাই বা কেউরে হার্ট করার লাগে নাই। আমি আমার গল্পগুলা শেয়ার করি অন্যরা যেন সতর্ক হন, শিক্ষা নেন, আর ইদেশকিত হইয়া যার সব যেন অবগত থাকেন। বিশেষ কইরা যারা বাংলাদেশ থাকেন ভিডিওগুলা দেখরা, আপনারা আপনারা ফ্যামিলির মেয়েরারে আগে থাকেন সতর্ক করবা ইতা বিষয়গুলা, তারা যেন ইদেশ আইয়া কোনো লাগানিতা না করেন। তো গল্পটা হইল, বাইয়ে তাই নই লাগে আর উকলাতি লেখাপড়া কররা, মানে তাই ইউনিভার্সিটিত লেখাপড়া করেন, কিছুদিন বাদে উকি লই যাবা। তো এর মাঝে তাইনোর মায় এবং বাবাই তাই দল্লা যে তুমি উকলাতি গ্রেজুয়েশন বাদে করবাই নে, এর ভিতরে তুমি বাংলাদেশ আইও আইয়া আপনার একটা বালা পুত্রবধূ দেও। আমরা তো খালি গরু বই থাকি, আপনার একটা বালা বোন দরকার। আর মায় কইলা যে আমি তো গরুর মাঝে একলা থাকি, একটা কথা কইবার মানুষ নাই, বউ থাকলে তো আমি মানে একটা মাতি বুলির মানুষ পাইলাম না। আর ইবাই আসলা ইসলামিক মাইন্ডর, মা বাপর কথা তাই কোনো সময় ফালাইতা না। তো ইবাইয়ের এক বোন আসলা, বড় বোন, তো এক ভাই এক বোন তারা। তো ই বইনে বাইরে লইয়া গেলা বাংলাদেশও বিয়া করানিত, লগে গেলা মা বাবাও গিয়া তারা শিকানো চার পাঁচজন কন্যা দেখার দিন ফিক্স করছেন। তো ফয়লা কন্যা দীক্ষা তার পছন্দ আইছে না, তৃতীয় কন্যা দেখার বাদে তার পছন্দ আইছে। তো পছন্দ আইয়া সাপ্তাহের ভিতরে বিয়া শাদি হইয়া তো তারা আবার বেক করিল্লা লন্ডন। বেক করার বাদে ই বাইর যেহেতু তাইন কন্টিনিউ লেখাপড়ার মাঝে আসেন, প্লাস হইল গিয়ারি বালা একটা জব কররা তাইন, তাইন যে জব কররা ই জবর রাইটে তাইন তাইনোর ওয়াইফরে। তো ই বাইয়ে তাইনোর ওয়াইফরে প্রায় ছয় সাত মাসের ভিতরে তাইনোর গেছে লন্ডন আনিলিসন। আনার বাদে প্রায় দুই তিন মাস ই বোন বালাও চলছেন, আর ই বোনির এক ভাই আর এক বোন ইদেশ তারা আসেন, আর কেউ ইদেশ নাই। তাইনোর এক ভাই এক বোন আসেন আর তাইন ওইলা গিয়ারি ফ্যামিলির ছোটো মেয়ে। তো আবার দুই তিন মাস বালা চলছেন, তাইনোর যে নন হরি আসেন, নন হরিরেও মায়া করছেন, হর হরিরেও মানে মায়া বলতে হইরে রান্না বাড়া করতা, আর তাইন গড়ি একটা দুইটার সময় ঘুম থাকি নিটান্ডা মতে উঠতা, উঠটা তাইন চা নাস্তা করতা। মানে বাংলাদেশের নিয়ম যেটা আকিল সকালই তো প্রায় দুপুর দুইটা বারোটা দুইটা সময় ওলা। তো ইটা সপ্তাহ তাইনোর হইরে মান্যা নিসঙ্গী, তাই না গোরামলি সহজ সরল মানুষ, তাই বুঝতা যে আচ্ছা আমার বউ জেলা চলে চলে যাওক, তারা জামাই বউ যদিন সুখে থাকি যায়, আমার ফুয়াগু যদিন সুখে থাকি যায় বউ লইয়া অক্টো সব থাকি বড়। তো যেহেতু একদম সিঙ্গল ফ্যামিলি, হৌরার হরি আর কেউ নাই, এক নন হরি মাঝের মধ্যে আইন এভরি উইকও একবার আইয়া দীক্ষা যান ও অতটুকু। তো ই বাইয়ে তাইনোর বউরে প্রত্যেক ডে অফ ও তাইনোর যে সময় অফ হইতো বউরে লইয়া গিয়া বাড়া খাইতা, বেড়া নিত যাইতা, বউয়ে যে একটা কইতা একটা লইয়া দিতা, দামি দামি ব্যাগ জুতা কাপড় সবটা লইয়া দিতা। কারণ একটা সিম্পল ফ্যামিলি, এখানে তো কেউ দরা বাদ্দার জিনিস নাই, আর হরিও মুরব্বী হৌর মুরব্বী, তারা আল্লাহ আল্লাহ কররা হৈরের মাঝে রাইন দুই খাবাইন, ইলা হৌর হরি পাওয়াটাও কিন্তু ভাগ্যর ব্যাপার। এর বাদে ই বইনে একটা অশান্তি আরম্ভ করলা, তাইনোর লগে বলে জিন্নাত লাগি গেছে, তাইনোর লগে জাদুটুনা, তাই দেখে কিতা করিলিছে। তাইন গরো আইলেও জামাইরে দল লাগাইয়া খাবলাইয়া মাইরা চুলো দৌড়িয়া তাইন না, মানে একমতে তাইনোর জামাইরে ফিটা আরম্ভ করতা। জামাইবোর মাঝে তারার মানে প্রতিনিয়ত ওখন লাগি গেল, দুই তিন মাস বাদেও একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল। আর বেশিরভাগ সময় তাইন বুলিং করতা তাইনোর জামাইরে, তাইনোর জামাইরে কইতা তুমি বাংলা কিলিয়ার মাতো না কেনে, তুমি কিতা বাঙ্গালির গরো জন্মিছো নানি, তুমি ইলা কেনে হিলা কেনে এর নাই তেন নাই কইয়া বুলিং করতা। আর ইদেশর একটা ফোয়া বুলিং জিনিসটা কিন্তু খুব সহজে তারা মান্যা নিতে পারেন না। তো ই বাইয়েও কিন্তু এই জিনিসটা মানতে পারতা না, তাই ওখান কইতা যে আমারই লইয়া কেনে বুলিং করেন, আমি জেলা আমি ওলা, আমি জেলা মাতি ওলা, আমি বাঙ্গালি পারি নাতে পারি না। তো ই বইনে এটা বুঝতা না, তাইনোর জামাইরে তাই কিতা কইরা তাই নিজেও জানতা না, আর ওটা করে করি তারার মাঝে ঝগড়া শুরু হয়ে যেত।
আর এই ঝগড়ার মূল কারণের মাঝে আসলা যে বই নাইসন বাংলাদেশ থাকেন তাইনোর মা আর তাইনোর মানে বাই। বাইয়ে প্রতিনিয়ত ফোন করতাকালি তুই কিতা করে খাইরে নি বইরে নি জামাইয়ে কষ্ট দিছে নি হইরে কষ্ট দিছে নি বানন হইরে কুচু কইছে নি সমান জিনিস তাইনোর মায়ে বাংলাদেশ থাকেন কর্তা। প্রতিনিয়ত খালি ফুরিরে ফোন কর্তা কিতা খাইলায় কুনবালা খাইলায় দামাদুর লগে বাড়া গেছলাই নি ওতানি হতানি মানে মানে চরম পর্যায়ের ফোন কল তার আর থাকত। ই মেয়েটা যে জামাই সংসারও আইসে একটা তারা বলি নিছে তারা মনে করছে তারার ফুরিরে তারা হলিডে ফাটাইছে লন্ডন। আসলে ওটা জিনিস হলে সংসার কিলা ভাঙ্গে আপনারা একটু গল্পটা শেষ পর্যন্ত দেখবা অনুরোধ রইল। তো ওলা করি করি ই বাইয়ে মেনটেন করি করি বাক্কা দিন তাইনোর সংসারটা চালাইছেন নেয়ালি এক বছর ওলা চলছে মানে বৌরা তোর ফিটা খাইয়া খাইয়া তাই খেউরে কইতা না লুকাইলি তা। আর ইবাই দি ই ফুয়ার বউয়ে কিতা করতা হরিরে তো বালা ফাইলেছন হইরে বেশি ফুয়ার বউরে মায়া করতা রাইন্দ দেখা বাইতা সপ্তাহ। আর ই ফুয়ার বউয়ে গিয়া সবসময় হরিরে কইতা আপনার ফয় আমার চুলো দুইটা টান মারিচ্ছন আপনার ফয় আমারে মার রইন দরইন ওতা। আর হইরে তাইনোর ফুয়ারে গাইলাইতা যে বেটা তুই তা করস কেনে তুই ই আমার বৌরে বলে মারস তুই মারতে কিতার লাগি তোর তো সাবাস কিতার লাগি ওলা কইরা তাই মানে একটা ইয়ে করতা শাসন করতা আকিল ফুয়ারে। আর ফুয়া তো ই দেশি তাই বালাইলে বাঙ্গালি বুঝাইয়া মারতেও পারতা না কিলে আনলি আর মার গেছে আসলে বিষয়টা হইতা না তাই ইটারে হাইট করি নিতা মানে বৌরে আকিল বর বদলাম হইতা না। আর ইটা হাসা কথা যে নিদেশ যে ফুয়াই নকলাছেন এরা কিন্তু অনেক ক্ষেত্রে সহজ সরল তাকেন বাংলাদেশ তাকে ফুরি নকলাইয়া জেলা সাইনোলা কিন্তু এরারে চালাইতা পারেন অথচ ই বই নে আইয়া তাইনোর জামাইরে ফিরছন পর্যন্ত ই বাইয়ে তাইনোর ফ্যামিলির কেউরে কুচু হইছেন না কতটুকু বালা মানুষ হইলে এটা মানে একটা একটা মানুষে করতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পাররা। এর বাদে ই বই রে একদিন তাইনোর ইদেশ যে বইন তাহন ই বই নে আইয়া নায়র নিলা নায়র যাওয়ার বাদে কিছুদিন থাকলা তাইকে আবার তাই জামাইর বাড়ি বেক করলা বেক করলা কিতা তাই আগে জেলা আসলা ইলা না সম্পূর্ণরূপে তাই বদলি গেছেন তাইনোর জামাইয়ে বালা ফাইতা তাই ইসলামিক কাপড় ফিনতা তাই মেকআপ করতা না তাই জেলা সুন্দর আল্লাই দিছেন তাইনোর হাজবেন্ডে চাইনোলা সুন্দর দেখতা কিন্তু ই বইনে কিতা করলা বনি দিন গিয়া চুল টুল খাইটা বুয়া টুয়া ফালাইয়া মানে টাইট ফিট ড্রেস সকল ফিনদা তাই ওলা একটা মডার্নাইজ হওয়ার চেষ্টা করছেন। আর যে তাই নাইর থাকি নাইসুন জামাই গরো জামাই এই জিনিস সকল দেখা তাই তো ফুরা হুশারি গেছে যেন আমি আমার বৌরে ফাটাইলাম কিতা আর ওইয়া আইলা কিতা। তো আবার তাইনোর মানে ইবাইয়ে তাইনার বৌরে অতটা হইসন না জাস্ট খালি বুঝাইছেন যেন প্লিজ তুমি মেকআপ করো না মেকআপ আমি বালা পাই না ওলেও তোমারে বালা লাগে আমার গেছে আর অত টাইট ফিটিং কাপড় ফিদা ইসলামে হয় না এটা হারাম ওলা করিয়া তাই না আবার বুঝানির চেষ্টা করছেন করিয়া। আর ই বইনে কিতা করতা প্রতিনিয়ত জামাইরে কাবলাইতা মাথা চুলো দুইটা টানতা ওখানোর লাগে যে একটা বার জামাইয়ে রাগ কইরা তাইনটে মারত। একটা তো মানে বাদে স্টোরির বাদে গিয়ে আপনারা বুঝতে পারবা যে হেনে তাইনিটা চাইতা ওলা করি করি একদিন তারা জামাই বোর মাঝে বিশাল একটা মাইল লাগি গেল। এই সময় তাই নন্দন হরি অর্থাৎ ই বাইর যে বড় বোন তাইন অনো আইসন বেড়ানি তাইন বুয়াত থাকতে থাকতে তারা হাজবেন্ড ওয়াইফে মন মাইল লাগাইছেন যে ইটা খোয়ার মতো নাই। এরপরে গরর হইরে আন্দন হইরে জিকাইরা যেমন কিত হইছে ইলা তোমরা আখতা দড়ি মাইল লাগলাই তোমরা তো বালাও চললাই দেখলাম তে আখতা দড়ি কিত হইছে। তো এর মাঝে বাই ওইটা কইরা যেন তাই খার লগে ফোনও মাতে তাই দেখো আমার একটা কইতো তাই লুকাই লুকাই আমারে ফোনও মাতে আমি এখন একটা নাম্বার দেখি লিছি এখন ইটা তাই ডিলেট মারি দিছে তাই অত ঘন্টা খার লগে ফোনও আছি লিকটা কইল না ফোন নম্বরখানে ডিলেট মারলো তে তো হইতো খার লগে। এর মাঝে নন হইরে জিকাইছেন বাইর বৌরে যেন তুমি যদি ফোনও মারতেও তাকতে একটা হাসা করলে কি তুইব তোমার খেয়ে ফোন করছেন বা ওই তো পারে তুমি ফোনও মাত্রাইতে এটা ডিলেট করার কিতা আছে। এর মাঝে ফোয়ার বউ উইটা কইরা ই আমার মামুর গরো বাড়ির লোকে আমি ফোনও আসলাম তে যো মিস্টেকলি আমি ডিলেট করিলছি তে একটা লইয়া মাইরোর কিতা আছে। তো আপনারা বুঝরা নি যে সংসারের মাইটটা কোনটা কি উৎপত্তি হয় কোনো বই নেই ই মিস্টেকে হল করবাই না বিয়ার বাদে মামুর গরো বাই চাচার গরো বাই খালার গরো বাই যে যেখানো আছেন সকলরে হনও ডিলেট মাইরা তুইয়াই বাই কারণ ইখানো একটা মানুষের লাইফ নষ্ট করা তো সোজা নাই। ই যে বইনার ঘটনাটা কইরাম তাইনোর একটা আসলে মামুর গরো বাই আছিল না একটা আছিল বয়ফ্রেন্ড
আর ও বয়ফ্রেন্ড তাই ফিরত চাইবার লাগি ই বাইর লগে অত রকমের অশান্তি। একবার তা সাইরা বাইয়ে তাইনের উপরে আত তুলতার তাইন গিয়া নারী নির্যাতনের কেসটা দিতা, কিন্তু ই বাই তো ইসলামিক মাইন্ডর, তাইন তাইনের বৌরে মারছই না, চুলোর টান খাইছেন, বৌরা তোর ফিঠা খাইছেন, অথচ তাই তাইনের বৌরে মারছই না। এবারে আখতা ধরি একদিন ওলা দুপুর বেলা তারা জখরছেন, ওলা জামাইব এ জগরা লাগিয়া আর বিটে গিয়া দোয়াল্লা গাই দিছে, দোয়াল্লা গাই দিছে, ওখন দোয়াল্লা গাইয়া সিকরাইয়া হাউকাইয়া খাদ্যের কিতার লাগে খাদ্যের হইরেও কইতা পারেন না, হইরে ফোন করছই নন হরিরে বলে গোমাই তুমি আওসাই নল কি তো হইছে তোমার বাইট বউর, সকালটা কিন্তু দোয়ার লাগাইয়া খালি সিকরাইয়ার হাউকাইয়ার খাদ্যে দোয়ার খুলে না, আমার ফোয়া যাইতো খামো কামর কাপড় রুমর ভিতরে কামর কাপড়ও বিটে বা কইরা দে না, ওখন মানে ইটা কিতা অবস্থা তুমি আও তো নন হরি আইয়া তাই ফোন দিছন তাইনর বৈন্ডে, মানে বাইর বউর যে বইন আসন ইদেশ ও বৈন্ডে, বৈন্ডে ফোন দিত বইনে কইসন আমি তো জানি না কুচ্ছু কি তো হইছে কেমনে, তে আমি কইতারতাম নাই তে জ করোকা দেখোকা কি তৈছে, আমি দেখলাম ফোন কইরা ফোন ধরেনি। এর ভিতরে আখতা ধরি আইয়া পুলিশে দোয়ার মারের, পুলিশে দোয়ার মারের আইও পুলিশে ডাইরেক্ট উফরে গেছে কি বেডরুমও গিয়া ই বৈদ্যের রুম তাকিন বা করছে, তাইনের শরীরও তাই নিজে নিজে স্ক্র্যাচ দিছন, মানে নিজে নিজে আখিল দাগ অকল দিছন মাইরর ইতা হিতা দিয়া, মানে স্ক্র্যাচ ফালাইছন, বাদে পুলিশরে কইছন যে আমার জামাইয়া আমারে মারছন, তো ইটারে কয় ডোমেস্টিক ভাইলেন্স, ও কেস দিবার লাগি ই প্ল্যান করা হয়েছে। ই বইনে আমার বাদেও আসলে চাইছেন না আর সংসার কর্তা তাই তাইনর বয়ফ্রেন্ড তৈয়া হয়তো বাইছন হেন্ডে কিলা আনতা, এটা তো আমি অলরেডি আপনারে একটা স্টোরির মাঝে কইছি, আসলে ঘুরি ফিরি কিন্তু একই রিজন একই কারণ, আর অনেক ক্ষেত্রে দেখা যায় ও যে বাংলাদেশ থাকি মায় প্রতিনিয়ত রাইতে দিনে ফুরির লগে ফোন মাত ইতার দরকার কিতা, কারণ ফুরিরে সংসার করাত ফাটাইলে আপনারা বুলেও মা হলে কোনো সময় সংসারের অত খবরা খবর নেওয়া যাইবা না, কারণ বেশি খবরা খবর নেওয়াত গেলে ফুইরে একটা প্লেস ফাইলাইন আর ই কেন আনাইয়া বানাইয়া মাতর একটা প্লেস ফাইলাইন, আপনি যে সময় হইয়া ফুয়ায় মায়া করেননি বা ফুয়ার মায় মায়া করেননি এই সময় আপনি আপনার ফুরির একটা উস্কানি দিরা, কারণ সংসার জীবনও খালি মায়া ফাওয়া জরুরি নাই, সংসার জীবনও কষ্ট ফাইয়েও ফাইরা উঠাটা ওই লগিয়ারি সব থাকেন বড়। এর বাদে মেয়েটা তোলা কিছু কিছু মাইন্দা দামি দামি কাপড় সুফর লইয়া গেলাগি বনির বাসাত, আর বাইরে বিদায় করলা কিতা জেল, কারণ ডোমেস্টিক ভাইলেন্সর কেস হয়ে গেলে তো জামাইরে জেল কাটায় না, তো এটা হইলো ক্রিমিনাল ক্যাটাগরিত ফরি যায়, মানে যে সময় একবার পুলিশ কেসর মাঝে নাম উঠি যায় এই সময় একটা মানুষের কেরিয়ার নষ্ট হয়ে যায়, তো যেহেতু তাই পুলিশ কেস হয়ে গেছে এই বাইর উফরে তাই যে উকিল হইতা আসলা অবশেষে তাইনর যে উকলাতি ফাইবার একটা কিতা আসিল আশা আসিল ইকারটা কিন্তু তারা তানরে রিজেক্ট করিলছে, রিজেক্ট করার বাদে ই বাইয়ে একটু ডিপ্রেশনও গেছে কি যেন আমি আমার বউরে অত মায়া হলাম, আমি আমার বউরে হলিডে কত খান লইয়া গেলাম কত দেশও লইয়া গেলাম, আমি আমার বউরে ইউনিভার্সিটিত ভর্তি করবার লাগে আমি একবারে প্রসেসিং হইরে উইরা তুইছি ল্যাপটপ কিনা দিছি, আমি অতটা করার বাদেও আন্তাজি আমার উপরে ব্লেম দেওয়া গেছে কি, এরপরে ই বাই লগে লগে গেছেন উমরাত আল্লাহর গেছে বিচার দিবার লাগে যে আল্লাহ আমি তো কিচ্ছু করছি না, তে আমার উফরে কেনে আমার কেরিয়ারটা কেনে ই মহিলাটাই নষ্ট করলো, এবং ইদেশর একটা ছেলে তাইনর ব্রাইট একটা ভবিষ্যৎ আছিল, আসলে ই ভবিষ্যৎটা একটা বাংলাদেশের মেয়ে আইয়া বাইন নষ্ট করি লাইছে, ই মেয়েটা আসলে গিয়াও ডোমেস্টিক ভাইলেন্সের কেস দিয়া তাই ডিভোর্সর লাগি এপ্লাই করে দিছেন, আর ডিভোর্স লেটার ফাটানি হয়েছে ফাটাইয়া ডিভোর্স চাইছে বাইর গেছে, তো ইবাইয়ে শেষ পর্যন্ত জানতে চাইছ যে তুমি যেন আমার এই ডিভোর্সটা দিলাই বা আমার উপরে অত বড় ব্লেম দেওয়া গেলায় তুমি হাসা করি কো ইদিন আমি তোমারে মারছিনি, যদি তুমি মসজিদ হামাইয়া দুইজন মোল্লার সামনে তুমি কোরআন শরীফ আত লইয়া কইতাই পারো যে আমার জামাইয়া আমারে মারছেন তে আমি ডিভোর্স পেপার সাইন দিয়া দিলাইমো আমি তোমারে রাখতাম না আমি তালাক দিয়া দিলাইমো, তো আসলে বুঝরানি আপনারা আমি স্টোরিটা কইরাম, এর আগেও আমি একটা স্টোরি হয়েছি ওখানে আরও একটা স্টোরি কইরাম এর বাদে আরও স্টোরি হল আছে, আপনারা শুনলে আসলে শক্তই যেবাই যেন মানুষ কতটা লুবি হইতে পারে নিজের স্বার্থর লাগি মানছে মাঞ্চরে কিলা কুরবানি দিতে পারে, আপনারা নি শুনি যেন
মানছে মাঞ্চরে কোন হরি লয়, কিন্তু আমরা হইনা ফস্তাই হইস কিলা মাঞ্চে মাঞ্চরে কোন হরে। কিন্তু ইতা ফুরিনতে ঈদে সাইয়া যে ঘটনা হল হররা, ইটা কোনোতা কিনা আরো বড়। এটা কিন মানুষ একজন কোনো হরায় একে কিমান সুজা, কিন্তু একজন মানুষের কেরিয়ার নষ্ট হইরা, তার লাইফ নষ্ট হইরা। ইটা কিলা তারার বিবেকে কুলায় বা কিলা তারা ফারে। এর মাঝে ওজনে সহজ সরল হরিরেও আসামি দিছে, নন হরিরেও আসামি দিছে। নন হরি কুন্তা তো আসলা না, অথচ নন হরিরে হইছে নন হরিয়ে বলে ওইয়ে অত্যাচার করছন। আসলে যে ছেলেটা কয়দিন বাদে উকি লইয়া বাড়াইলানে, ই ছেলেটা আর উকি লইতা পারতা নাই। একটা মানুষে কেরিয়ার লইয়া কত স্বপ্ন দেখে, অথচ বাংলাদেশও গিয়া বিয়া হইলে একটা মেয়েরে আনার অফরা দিয়ে বাইটার ফুরা লাইফটা নষ্ট হয়ে গেল। ইবাই আর কোনোদিন উকিল তৈতা পারতা নাই, বালা কোনো কেরিয়ার করতে পারতা নাই। আসলে খুব খারাপ লাগে যেন আমরা মানুষের লাইফ যেন নষ্ট করি লাইন। এরার কিতা বিবেকে কুলায় না নি, কিতা হইতাম আসলে খোয়ার মতো কিচ্ছু নাই। আমার ভিডিও যদি এরকম খের চকুত ফরে যারা সিদ্ধান্ত নিরায় বা প্ল্যান করায় বাংলাদেশ তা কিনা ইবাই আইয়েও সাইরা যাইবাই গিজা মাইরে এনি রিজন দেখাইয়া এনি হাও। কারণ ডোমেস্টিক ভাইলেন্স কেস কিলা করণিকটা কিন্তু একবারে আওয়াল তা কিনা আখের পর্যন্ত সকলের জানা আছে। মানে ই আইনটা হকলে মানে বিশেষ কইরা যারা ইতা প্ল্যান করতেছেন এরা জানই তো। আমার কথা হইলো যেন যে জামাইয়ে গিয়া তোমারে আনলো, তুমি এই জামাইরে ফালাইয়া গিয়া বয়ফ্রেন্ড দুটাই যাইবাই, বয়ফ্রেন্ড আইয়া হারলে হে যে সময় লিখে লই যাব তোমারে লাত মারি দিব বা করিয়া। কারণ এই সময় হে তোমারে উচ্চা কইব যেন তুমি তোমার জামাইরে চারিতাই ফারছো, দুই দিন বাদে তো আমারও চারি দিতাই ফারবা, এর লাগি আমি তোমারে চাই না। কথাই আছে নানি, যার লাগি চুরি করবাই হেও কয় সুর, ভবিষ্যৎ কিন্তু তোমরা যারা ইতা করাই তোমরা সেম জিনিস হইব। তোমরা কোনাখানো ঠাই ফাইতাই নাই, কেনে ফাইতাই নাই, কারণ তুমি হইলো বদলার জায়গা। কোনো না কোনোভাবে আল্লাহ তোমারে ইটার লাগি শাস্তি দিলাই বা দুনিয়াত। আখেরাত তো শাস্তি আছে, কিন্তু কিছু কিছু অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াত দিলাই। তুমি যে জামাইরে সারছো আস্থা জীবন, তুমি একটা সময় গিয়া বুঝবাই যে নি জামাই তোমার লাগি কিতা আসলা। আল্লাহ আসলে আমরা সবরে বুঝার তৌফিক দান করকা, আর আমরা যেন লোভ না করি। একটা পুরুষ মানুষ বাংলাদেশও গিয়া কত কষ্ট কইরা, কত লাখ লাখ টাকা খরচ কইরা একজন বোন দিয়ে আনে, আনার বাদে যদি তার লাইফটা ইলে হয়ে যায় বাংলাদেশের প্রতি তার আর বিশ্বাস থাকতো নাই। শুধু বাংলাদেশ নাই, ই মানুষটার বিয়ার প্রতিও বিশ্বাস উঠে যাব। ই মানুষটাই ওটা মনে করবো যে সকল নারী অকল ওলা। একজন নারীর কারণে আসলে সমস্ত নারী জাতি কলঙ্কিত হয়ে যেরা। তো আল্লাহ সবরে হেফাজত করোকা, হেদায়ত করোকা, সকল বালা তাকবা দোয়া করবা আমার লাগে। আল্লাহ হাফিজ।